প্যারিস অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আলজেরিয়ার ইমানে খালিফা ও ইতালির অ্যাঞ্জেলা কারিনি খেলার মাত্র ছেচল্লিশ সেকেন্ডেই কারিনি হার মেনে নেন কারিনীর মুখে খেলিফা এমন শক্তিশালী পাঞ্চ করেছিলেন যে তার নাক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং শটসেও রক্ত লেগে থাকতে দেখা যায় রিঙ্গেই হাঁটু মুড়ে বসে শিশুর মতো কান্না শুরু করেন কারিনি। এ ম্যাচের পরেই খেলাফি নারী নাকি পুরুষ সেই বিতর্ক শুরু হয়েছে গত বছর ভারতে অনুষ্ঠিত মেয়েদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলিফাকে অযোগ্য ঘোষণা করেছিল আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন আইবিএ আইবিএ খেলিফাকে অযোগ্য ঘোষণা করার ব্যাখ্যায় জানায় মেয়েদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার শর্তগুলো পূরণ করতে পারেননি খেলিফা প্যারিস অলিম্পিকের বক্সিং ইভেন্ট পরিচালনা করছেন আইবিএ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির অধীনেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস সংবাদপত্রকে জানিয়েছেন পাসপোর্ট অনুযায়ী খেলিফা নারী এবং সেখানে নারী হিসেবেই বর্ণনা করা হয়েছে এদিকে আইওসির দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি বলেছেন তার মতে যেসব অ্যাথলেটের মধ্যে পুরুষদের জিনগত বৈশিষ্ট্য রয়েছে তাদের মেয়েদের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া উচিত নয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন মেয়েদের খেলাধুলা থেকে তিনি ছেলেদের বাইরে রাখবেন হ্যারি পর্টার বইয়ের লেখক জেকে রোলিং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কারিনীর সঙ্গে নির্মম অবিচারের জন্য চিরকালের মতো কলঙ্কিত হল প্যারিস অলিম্পিক এদিকে আলজেরিয়ার অলিম্পিক কমিটি সিওএ খেলিভাকে নিয়ে প্রশ্ন তোলার নিন্দা জানিয়েছেন সিওএ মনে করছে খেলিফার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা আরাফাত সবুজ বার্ন টিভি